আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুজিবুর রহমান মঞ্জুকে নিয়ে জামাত ইসলামের আমির কি বলেছে আজকে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং জামাত ইসলামে থাকাকালীন মুজিবুর রহমান মঞ্জু যেটাকে বিরোধিতা করতো, যেটার বিরুদ্ধে কথা বলতো, আজকে মুজিবুর রহমান মঞ্জু সেই ধরনের কার্যকলাপে জড়িত এবং সেটাকে জড়িত থেকে নিজেকে খুব আনন্দিত বা নিজেকে খুব প্রাউড ফিল করছে, এটার ব্যাপারে আপনাকে আজকের ভিডিও চিত্র দেখাবে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে হাজির করেছে। অবশ্যই দেখতে থাকুন আজকের পুরো ভিডিও চিত্র। ভিডিও শুরু করার আগেতে আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখতে পেয়েছেন, আপনাদের মতামতটি আমি জানতে চাই। মুজিবুর রহমান মঞ্জু এক সময় জামাত ইসলামী থাকাকালীন শিবিরের দায়িত্বপ্রাপ্ত অবস্থায় থাকাকালীন তখন তিনি এ ধরনের বৈরী বা ইসলাম বিদ্বেষী বা বিদাতের বিরুদ্ধে কথা বলতেন, এ ধরনের বিভিন্ন কথা তারা বলতেন, কোরআন এবং হাদিসের সহি সুন্নার রেফারেন্স প্রদান করতেন। আজকে সেই মুজিবুর রহমান মঞ্জু জামাত থেকে বহিষ্কারিত সেই নেতা আজকে কেন এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত, যেটা জামাত ইসলামীতে ছিল না, যেটা শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিল না এবং শিবির বা জামাত ইসলামীতে কখনোই এই ধরনের কখনোই প্রমোট করেনি, আজকে মুজিবুর রহমান মঞ্জু সেই ধরনের কাজ করতেছে, সেই ধরনের কার্যকলাপ করতেছে এবং সেই ধরনের বাদ্য বাজনা যেটাকে সম্পূর্ণ হারাম বলে ঘোষণা করা হয়েছে। তরিকাতে ফেডারেশন বাংলাদেশ তরিকাতে ইসলাম করেছেন, যেটা একসময় বিএনপি নেতা ছিলেন মুজিবুর বাশার, কিন্তু পরবর্তীতে তিনি জামাত ইসলামের বিভিন্ন নেতার বিরুদ্ধে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, মারানা দিলাওয়ার হোসেন সাঈদির বিরুদ্ধে তিনি আনিত অভিযোগ এসেছেন। সর্বপ্রথম সেই আনিত অভিযোগের সেই পথের মতাদর্শ হয়ে মুজিবুর রহমান মঞ্জু তাদের সাথে জোট করেছেন এবং তাদের সংশ্লিষ্ট অনুষ্ঠানে সে হাজির হয়েছেন, এটার ব্যাপারে আপনার মতামতটি কি? জামাত ইসলামী যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হয়েছেন ততক্ষণ পর্যন্ত তার আগে সর্বপ্রথম মামলা দায়ের করেছেন মুজিবুর বাশার, সেটা মাইজ ভান্ডারী পীরপন্থী, যেটা একসময় বিএনপি পন্থী ছিল, পরবর্তী তিনি কৌশলে পীরপন্থী হয়েছেন এবং মুজিবুর মানে তরিকতে ফেডারেশন গঠন করেছেন, সেখান থেকে জামাতের নেতা নেতৃত্বকে তাদেরকে পদস্খলন ঘটিয়েছেন, ধর্মবিদ্বেষী বানিয়েছেন, ইসলামের অপব্যাখ্যা বানিয়েছেন, ইসলামের সাথে মানে বিভিন্ন সংশ্লিষ্ট জড়িয়ে দিয়েছেন, যেটাকে আসলে ইসলামকে কখনোই এই ধরনের বিতর্কিত বা কোনো রকম ত্রুটি করেনি। আজকে সেই মুজিবুর বাশারের দুই ছেলে আজকে 1400 কোটি টাকার মানহানি মামলা বা দুর্নীতি কমিশন দুদক থেকে মামলা হয়েছে, আজকে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি প্রমাণিত হয় কোথায় যাবেন? জামাত ইসলামের নেতা নেতৃত্বের মানে পাশাপাশি যে অমানবিক বা মিথ্যা তহমত দিয়ে তাদেরকে মামলা করা হয়েছিল, অবশ্যই পরবর্তীতে সে মামলা থেকে খারিজ হয়েছিল, কিন্তু পরবর্তীতে অনেক মামলা তাদের বিরুদ্ধে জড়াই গেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি মুজিবুর বাশারের সেই আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে তার মানে প্রতিফলন কী হচ্ছে, কীভাবে হচ্ছে, আপনাদের কাছে ছোট্ট ভিডিও থেকে আবেদন করব। মুজিবুর রহমান মঞ্জু আজকে সেই জামাত বিরোধী বা জামাত বিদ্বেষী, জামাতের মানহানি সর্বপ্রথম মামলা করেছেন এই মুজিবুর বাশার, এমআইএস ভান্ডারি, এই ভণ্ড, আর আজকে তাদের সাথে জড়িত হয়ে মুজিবুর রহমান মঞ্জু কী আখ্যা করলেন, নিজেকে কত প্রাউড ফিল করছেন, কত রকম কী বাহানা করছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার এই ভাইটি জানতে চেয়েছেন এবি পার্টি সম্পর্কে, কিছু লোক এটার সাথে যোগাযোগ রাখে, তাদের ব্যাপারে আমাদের করণীয় কী? এই পার্টিটা গঠন হয়েছে গত মাসের 2 তারিখে, মে মাসের 2 তারিখ। তারা তাদের দলীয় ম্যানিফেস্টো ঘোষণা করার সময় ওই দিনেই বলেছেন যে পার্টির নীতি হবে, কর্মকৌশল হবে 3টা জিনিসের উপর ভিত্তি করে, সাম্য, সামাজিক সুবিচার এবং মানবাধিকার, এটার উপরে তারা কাজ করবে। সম্মানিত ভাইয়েরা, তারা তাদের সেশনে বলেছেন পরিষ্কার করে যে তাদের কর্মসূচিতে, তাদের এজেন্ডায় ধর্ম এবং মুক্তিযুদ্ধের এই চ্যাপ্টার থাকবে না, এটাকে বাদ দিয়েই হবে তাদের সবকিছু। ফলে আমাদের আর কিছু বলার প্রয়োজন নেই, আমাদের ভাইয়েরা তাদের নিজেদের অবস্থান একেবারে স্পষ্ট করেছেন, তারা দিন তাদের সাবজেক্ট নয় আর দিনটাই আমাদের সাবজেক্ট। এই জায়গায় এই ভাইদের সাথে আমাদের আদর্শিক পথ একেবারে আলাদা হয়ে গেল। এখন তারা একদিন আমাদের ভাই ছিলেন, আমাদের প্রিয় মানুষ ছিলেন, এখন আমরা কি করবো এই ভাইদের ব্যাপারে? আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে দিনের পথে আবার পরিপূর্ণভাবে ফিরাই আনে। মুসলমানের জীবন কখনো কণ্ঠিত হতে পারে না, তার জন্ম থেকে অফাত পর্যন্ত তার প্রত্যেকটি অবস্থান হবে দিনের উপরে, কোরআনের গাইডলাইন অনুযায়ী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ক্লোনিং, এক জায়গা থেকে আরেক জায়গায় জুড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, জোড়াতালির কোনো সুযোগ নাই, দিনে এলাহিরও কোনো সুযোগ নাই।
সুযোগ একটাই, সেটা হচ্ছে আল্লাহর দিন মেনে চলো পরিপূর্ণভাবে। কারণ আল্লাহ তাআলা এই দিনটা একেবারেই পরিপূর্ণ, আর এটাতে এটাকে খণ্ডিত করতে আল্লাহ নিষেধ করেছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ তার একটা অংশকে ঈমান আনা আরেকটা অংশের সাথে তাকফির বা অস্বীকার করাকে আল্লাহ চরম ভাবে ঘৃণা করেছেন, এর সুযোগ আমাদের নেই। এই ভাইদের জন্য দরদর মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাদের সাথে কোনো বিতর্কে জড়ানোর প্রয়োজন নেই। আমাদের প্রিয় সঙ্গী সাথীরা যারা আল্লাহ পাওয়ার জন্য আখেরাতে আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পাওয়ার আশায়, প্রিয় জান্নাতে যাওয়ার আশায় এবং দুনিয়াকে জান্নাতময় দিনের আলোকে করার আশায় যারা এখানে এসেছেন, সেই সমস্ত ভাইদের প্রতি আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে, তাদেরকে কাছে টেনে রাখতে হবে। কেউ কারো অশ্বাসায় পড়ে তারা যাতে নিজেদের ভবিষ্যৎ হারিয়ে না ফেলেন, ক্ষতিগ্রস্ত হয়ে না যান, এই জন্য পেরেশানির সাথে তাদেরকে ধরে রাখতে হবে, সাহায্য দিতে হবে, এটাই আমাদের কাজ। তাদের সাথে কোনো বিতর্কে জড়াবেন না, তাদের কোনো প্রশ্নের জবাব দিবেন না, তাদেরকে ফেসবুকে অবশ্যই চ্যাটিং এ আপনি লিপ্ত হবেন না, পজিটিভ না নেগেটিভ, শুধু আল্লাহর কাছে দোয়া করুন। আর যার যেখানে ব্যক্তিগত সম্পর্ক আছে তাদের আজকে আপনাদের সামনে ছোট্ট ভিডিও থেকে আপনাকে জানাবো, অবশ্যই জানাবেন যে মুজিবুর রহমান মঞ্জুর কি ধরনের কাজ করছেন এবং আবদুল্লাহ বিন ওবাই ইবনে সলুলের উত্তরসূরি কিনা, বা এই ধরনের কার্যকলাপকে আপনি কীভাবে দেখছেন, আপনার মতামত, আপনার ব্যক্তিগত, আপনার ব্রেনটে, আপনার মস্তিষ্কে কীভাবে এটাকে নিয়ে ঘুরপাক খাচ্ছে, আপনাকে অবশ্যই এই ব্যাপারে আন্তরিক হয়ে আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনারা আমাদের চ্যানেলকে সারপ্রাইজ করে মনে করেন সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটিকে সহযোগিতা করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং ডিসলাইক করুন, আপনার ইচ্ছা যেটা করতে ভালোবাসেন। সে পর্যন্ত ভালো থাকুন, আগামী ভিডিও দেখার জন্য শুভ প্রত্যাশা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।